अरे चेयर तो भांगा রেস্টুরেন্টের তো পরিবেশটাও ভালো না, কিরকম বিদঘুটে একটা গন্ধ আসছে আশপাশ থেকে। তুমি নিশ্চিত তোমাকে এই রেস্টুরেন্টে আসতে বলেছে? হ্যাঁ, এটারই তো ঠিকানা দিয়েছে। এরকম ফকিন্নি মার্কা একটা রেস্টুরেন্টে ডেকেছে ছেলে যে কিপটা, বুঝতে পারছো তো? কিপটা হোক আর যাই হোক, তাতে আপনার সমস্যা কোথায়? বিয়ে তো আর আপনি করছেন না। এইভাবে কেন কথা বলছো? আমি তো তোমার খারাপ চাই না। প্লিজ সাগর, আপনি আমাকে মুক্তি দেন, উপকার করার নামে আর আমার কোনো সর্বনাশ করবেন না, প্লিজ। তো তো এখন যেটাকে সর্বনাশ মনে হচ্ছে, একসময় সেটাকেই তোমার মনে হবে আশীর্বাদ, আর আমাকে মনে হবে তোমার সবচেয়ে ভালো বন্ধু। বললাম তো, চাই না আপনার মতন বন্ধু। আমার সব সর্বনাশ করে এখন এসেছেন বিয়ে ভাঙতে। খবরদার সাগর, পাত্রকে কোনে আজেবাজে কথা বলবেন না। বিয়ে, পাত্র, এসব কি? এখনো তো ছেলেটাকে দেখলেই না। দেখার কিছু নেই, শুধু বিয়ের পরে যেন ব্যবসাটা করতে দেয় সেজন্যই এখানে এসেছি। কিন্তু আপনি যে এখানে এসেছেন, আম্মু জানলে যে কি হবে? এই এনে তোতল গেরা। আমি তুতুল। তুমি তোতল? তোতল না, ওর নাম তুতুল, নামটাও ঠিক মতো বলতে পারে না। চেহারা গোলগাল কিন্তু কাটিং মাটিং খারাপ না, চলে। আপনি এরকম ইফতিজারদের মতন কথা বলছেন কেন? আমি হোসেন, মকবুল হোসেন, কিন্তু এই নামটা আমার ভালো লাগে না। নিজের কেমন বুড়া বুড়া লাগে, তাই নিজের একটা নাম দিছি, আয়মান। যদিও এই নামের আকিকা টাকিকা এখনো করা হয় নাই, ভাবতেছি বিয়ের সাথে একেবারে করে ফেলাবো। যজ্ঞা, রাহেলা আন্টির সাথে আমারই কথাই ছিল তুতুলের ব্যাপারে। আপনি দাঁড়িয়ে আছেন কেন, প্লিজ বসেন না। আপনি ঠিক করেছেন তাই না? আপনি আবার কেডা? আমি সাগর, আমি তুতুলের আমার কাজিন। ও কাজিন কাজিন, কেমন আছো ভাইয়া? এই তোমার চেহারায় তো ভাই বোনের অনেক মিল। আচ্ছা, বিজ্ঞানী নাই তুই, ঠিক কই ফেলাম উপরে ফেল, বদমাস, তোর গায়ে পড়ুক। তোমার ভাই এত বিবি করে কি লেগা, জিনি টিনে ধরছে নাকি, নাকি পাগল? এই কি বলতে চান আপনি? আরে না, বংশে কোনো পাগল টাগল থাকলে এরকম হয় আর কি। না না না, আমাদের বংশের সবাই সুস্থ। ও, খালি তোমার পায়ে সমস্যা তাই না? আচ্ছা, তোমার কথা কই তো কোনো সমস্যা টমস্যা হয় না তো? না না, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন? না মানে, তোমার নাম তো শুনছিলাম তোতল, তাই ভাবলাম তুমি আবার তোতলা টোটলা কিনা। জি না, ও স্পষ্ট গলায় কথা বলতে পারে, রাগলে ঝাড়িও দিতে পারে। আরে খুব ভালো, খুব ভালো। দেখো তোতল, ওর নাম তুতুল, ঠিক করে বলেন। আরে হইছে, শোনো তুতুল, তোমার মতো পায়ে ডিফেক্ট এলাম আইয়া বিয়া করার মেলা ভেজাল, মানুষ কইবে ওই যে লেন্ডিজ জামাই যাইতেছে, তারপর আমি রাজি হইছি তোমার বিয়া টিয়া করানোর লাগা। বাহ, আপনি তো বিশাল মনের মানুষ, আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত। আরে দিলে দিতে পারো, কিন্তু সাথে কিছু টাকা পয়সাও দিও, খালি পুরস্কারে মন ভরবে না। আপনার মনে হয় টাকার অনেক অভাব। সাগর, এগুলো কি ধরনের প্রশ্ন, চুপ করেন। আরে টাকার অভাব না পড়লে কি তুমি ডিফেক্ট মেরে বিয়ে করতে চাই? মানে আপনি কি যৌতুক নিয়ে বিয়ে করবেন নাকি? আরে পুরুষ মানুষ আবার যৌতুক ছাড়া বিয়ে করে নাকি? হ্যাঁ, তাহলে দেশে যে এত এত ছেলে যৌতুক ছাড়া বিয়ে করছে তারা কি? আরে তারা পুরুষ না তো, পুরুষ নামের কলঙ্ক। তুতুল, তুমি তুমি এরপরে লোভিতাকে বিয়ে করবে?
রাজিন ভাইয়া তুমি আমার লবি বললা কেন চিনো আমারে চিনো আপনার মতন ফালতু ধান্দাবাজ লোককে চেনার জন্য পাসপোর্ট কিংবা এনআইডি লাগে না মুখের কথাই যথেষ্ট এই কতল তুমি তোমার ভাইটারে কিছু বলতোছ না কেন হ্যাঁ ছেলে তো বেয়াদব মহা বেয়াদব এই কি বললি তুই আমি বেয়াদব দাঁড়া তোকে আজকে আমি বেয়াদবি শিখাচ্ছি সাগর প্লিজ মারবা টারবা নাকি কাজিন ভাইয়া হ্যাঁ কতল আমাকে ডাইকানে এত বড় অপমান আও দেখাইতেছি অপমান কি দেখছিস তুই হ্যাঁ কি দেখছিস তুই অপমানের তোকে যে এখনো কাজিন ভাইয়া কাজিন ভাইয়া ছাড়ো আমি দেখতেছি কাজিন ভাইয়া আরে এখন পালাচ্ছিস কেন আয় যৌতুক নিয়ে বসে আছি আয় আরে আয় না দেখলা কি পরিমাণ ইতর সে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।